রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই হাসরের কঠিন ময়দানে সমস্ত মানব জাতিকে উলঙ্গ করে উঠানো হবে, আপনাকেও কি উলঙ্গ করে উঠানো হবে? ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে তো সমস্ত মানব জাতিকে উলঙ্গ করে উঠানো হবে, আপনাকেও কি উলঙ্গ করে উঠানো হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আয়েশা ভুল বুঝবে না, ওই হাসরের কঠিন ময়দানে সমস্ত মানব জাতিকে উলঙ্গ করে উঠানো হবে, কিন্তু আমি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লামকে জান্নাত থেকে দুই কানা পোশাক পরিয়ে আতর সংগ্রাম লাগিয়ে উঠানো হবে, সমস্ত মানব জাতিকে যেই সময় উলঙ্গ করে উঠানো হবে, আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে কি করে উঠানো হবে? দুইখানা কাপড় পরাই আতর সুগ্রাম লাগিয়ে উঠানো হবে। ওই হাজরের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্নের জবাবদিহি করতে হবে। কি প্রশ্ন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদাম বনি আদম ইয়াউমাল কিয়ামা মানুষের পা একটুনা রসরা করতে পারবে না, হাত্তা যেই পর্যন্ত তাকে পাঁচটা বিষয়ে জিজ্ঞাসিত করানো হবে। পাঁচটা বিষয় কি? ওয়ান উমরিহি ফিমা আফনা, এক নম্বর প্রশ্ন হবে তোমার হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 60 বছর 70 বছর 80 বছর 100 বছর হায়াত দান করেছিলেন, ওই হায়াতটা সে কোন পথে খরচ করেছে? এক নম্বর প্রশ্ন হবে। এক নম্বর প্রশ্ন কি হবে? তোমার হায়াতটা তুমি কোন পথে খরচ করেছো? তোমার এই 60 বছরের জিন্দেগিতে কি পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত বন্দি করেছো, কি পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি করেছো, তার জবাব দিতে করতে হবে। দুই নম্বর প্রশ্ন, তোমাকে যে যৌবন কাল দেওয়া হয়েছিল ওই যৌবন কাল তুমি কি কোন পথে খরচ করেছ, ওই যৌবন কালে কি পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত বন্দি করেছ, কি পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি করেছ, তার জবাব দিহি করতে হবে। দুনিয়াতে তোমার অনেক ধন সম্পদ ছিল, ওই ধন সম্পদটা তুমি কিভাবে উপার্জন করেছ, দুনিয়ার সম্পদটা কিভাবে খামাইছিল, এই জবাব দিতে হবে আল্লাহ তাআলার নিকট দিতে হবে। ওয়া ফিমা আনফাকা, সাত নম্বর প্রশ্ন হবে, যে সমস্ত ধন সম্পদ তুমি উপার্জন করেছো তা কোন পথে ব্যয় করেছো, যেই সম্পদ দুনিয়াতে উপার্জন করেছিলে তা কোন পথে ব্যয় করেছে, আর কি জবাবদিহিতা করতে হবে। পাঁচ নম্বর প্রশ্ন, ওয়া মাযা আমিলা ফিমা আলিম, দুনিয়াতে যেই পরিমাণ ইলিম অর্জন করেছিলে তার কতটুকু পরিমাণ আমল করেছো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জবাবদিহি করতে হবে। তো সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রত্যেকটা মানুষকে প্রত্যাবর্তন হবে কিনা? আমার পূর্বে হুজুর বয়ান করেছেন যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পেয়ালা অবশ্যই পান করতে হবে। এক কবি বলেন, মাউতু কাসিল কুল্লু নাফসিন শারেবুন কবর বাইতিল কুল্লু নাফসিন দাখিলুন লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলি মাউতি ওয়াবনুলি খারাবি আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি হায়াতুকা আনফাসু তাউদ্দু ফাকুল্লামা মা নফস মিনহা ইনতাকাযাত বিহি জুজআ, মৃত্যুর পেয়ালা প্রত্যেকটা মানব জাতিকে পান করতে হবে, এটা লম্বা সুরা আলোচনা। তো বলতেছিলাম প্রত্যেকটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
وأنكم إلينا لا ترجعون তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা অনর্থক সৃষ্টি করেছি, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাদেরকে কি আমি আল্লাহর নিকট প্রত্যাবর্তন করতে হবে না, না না না, প্রত্যেকটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 আয়াতের মধ্যে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ الله رب العالمين بل نبي الله مرض جديد يبام جند ديك بل عمي الله ربادت بندگر جلل سشتی کرچی এখন আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন, দুনিয়াতে তো আমরা কাজকর্ম করলে পরে আমাদের লাভ হয়, তো আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দি করার জন্য, এই ইবাদত বন্দি গুলো তো আমাদের কোনো লাভ নাই, লাভ টাকা আল্লাহর লাভ হবে, আমরা যদি আল্লাহর ইবাদত বন্দি করি কার লাভ হবে, আল্লাহর লাভ হবে, এমন একটা প্রশ্ন মনের মধ্যে আসতে পারে কি পারে। মুফাসসিরিনা কারামগণ তাফসীরের কিতাবের মধ্যে অত্র আয়াতের লিয়াবুদুনার ব্যাখ্যা বলে আই লিয়াফাউন, অর্থাৎ ইবাদত বন্দি করলে আল্লাহ তাআলার ফায়দা হবে না, বরং কার ফায়দা হবে, মানুষের ফায়দা হবে, কার ফায়দা হবে, মানুষের ফায়দা হবে। যেমন সূরা বাকারার এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত, قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها আপনাদেরকে এমন একটা জান্নাতের সুসংবাদ দিন, মিনতাহতিহাল্লানহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ জারি থাকবে। হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের এক পাশ সুষ্ঠ সমুদ্র পানির নহর থাকবে, মিষ্ট পানির নহর থাকবে, আর এক পার্শ্ব দিয়ে দুধের নহর থাকবে, অন্য পার্শ্ব দিয়ে সরবরাহের নহর থাকবে, বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের পানির নহর থাকবে। সম্মানিত হাজির, এমন একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, জান্নাতিউ তাজরি মিন তাহতিহাল আনহার, তাহলে কয় টাকা, দুই টাকা। হ্যাঁ নবী, আপনি সংবাদ দিন যে দুইটা কাজ করবে, একটা হলো আ মানুষ যারা কি করবে, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ সম্পাদন করবে। এবার আসেন ঈমান কাকে বলে এবং আমাল সালিহাত। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো আত-তাসদীক, তথা বিশ্বাস স্থাপন করা। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামের পক্ষ থেকে যেই সমস্ত বিধিবিধান নিয়ে এসেছেন এবং উম্মতের নিকট পৌঁছিয়েছেন, সেই সমস্ত বিধিবিধানের উপর বিশ্বাস স্থাপন করার নামই হইল ঈমান। যেমন কথার কথা, আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন আজীবন, আমরা সবাই আমাদের সবারই জানি।
এই লা ইলাহা ইল্লাল্লাহর খবর আমাদের নিকট পৌঁছিয়েছেন যে যদি বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস স্থাপন করে, এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস স্থাপন করাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে। তো যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস স্থাপন করে তাহলে সে সফল কাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বর প্রেরণ করেছেন। সমস্ত পয়গাম্বরের একটাই কাজ ছিল উম্মতের নিকট এই কালেমার দাওয়াত দেওয়া যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা কি হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। সমস্ত আম্বিয়া কারামকে কি দাওয়াত দিয়েছে? এই কালেমা কত দামি, কত মর্যাদাবান। হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর নবীর সাহাবী আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সরকা ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি কেউ যদি চুরি করে কেউ যদি জিনা করে সেও কি জান্নাতের মধ্যে প্রবেশ করবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওয়াইন জানা ওয়াইন সরকা, কেউ যদি চুরি করে কেউ যদি জিনা করে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সরকা, কেউ যদি চুরি করে কেউ যদি জিনা করে সেও কি জান্নাতের মধ্যে প্রবেশ করবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দ্বিতীয়বার আবার একই উত্তর দিলেন, ওয়াইন জানা ওয়াইন সরকা, কেউ যদি চুরি করে কেউ যদি জিনা করে সেও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, ওয়াইন জানা ওয়াইন সরকা, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি কেউ যদি চুরি করে কেউ যদি জিনা করে সেও কি জান্নাতের মধ্যে প্রবেশ করবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তৃতীয়বার আবার উত্তর দিলেন, ওয়াইন জানা ওয়াইন সরকা, কেউ যদি চুরি করে কেউ যদি জিনা করে সেও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে প্রবেশ করবে, আর কি ইবাদত বন্দি করা লাগবে না? দ্বিতীয়টা কোন খবর আছে? যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস স্থাপন করে, সে যদি গুনাহগার হয় তাহলে গুনাহের শাস্তি ভোগ করে সে একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিন্তু গুনাহের জন্য যদি তওবা না করে মৃত্যুবরণ করে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আর নামাজ রোজা লাগতো না, তাহলে কিন্তু মুসিবতে পড়ছে। ইমানের হালতে মৌত হয় কিনা কে জানে? কার তৌফিকে ইমানের হালতে মৌত হয়, কার তৌফিকে হালতে মৌত হয় না, এটা তো কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইমানের হালতে মৃত্যু তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, এই লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি, কত মর্যাদাবান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আরেক হাদিসের শরীফ শরীফের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আরজ করলেন, প্রভু গো আমাকে এমন একটা কালিমা শিক্ষা দিন যে কালিমা দ্বারা আল্লাহ আমি আপনাকে স্মরণ করব, আপনার জিকির আজকার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তুমি সদা সর্বদা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, প্রভু গো আমাকে এমন একটা কালিমা শিক্ষা দিলেন, কুল্লু আবদিকে ইয়াকুলু হাযা, আল্লাহ যা আপনার প্রত্যেকটা বান্দাই পরে আল্লাহ এমন একটা কালিমা শিক্ষা দিলেন, আল্লাহ আমাকে এমন একটা কালিমা শিক্ষা দিন যে কালিমা আর কেউ পারবে না, আমি শুধু মূসাই পারব। আল্লাহ রাব্বুল আলামিন, মূসা তুমি জানো না ওই কালিমা কত দামি, কত মর্যাদাবান, শুনিয়ে রাখো ওই সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে।
সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে কোন পাল্লা বাড়ি হবে? কালেমার পাল্লাই বাড়ি হবে। এই কালেমা কত দামে কত মর্যাদাবান, হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন একটা কাফের যদি মৃত্যুর পূর্ব মুহূর্তে এই কালেমা পড়ে তাহলে সে একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর নবীর একজন ইহুদি ছেলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের খেদমত করত, হঠাৎ করে ইহুদি ছেলেটা অসুস্থ হয়ে গেল। আল্লাহর পয়গাম নবীর পয়গাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওই ছেলেকে গিয়ে কার জন্য তার বাড়িতে রওনা করলেন, যা দেখেন ছেলেটি মৃত্যু অবস্থায় রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওই ছেলেকে বললেন, হে ছেলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাও। ওই ছেলেটা চিন্তায় পড়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা, একবার পিতার চেহারার দিকে তাকায়, রাসূলের চেহারার দিকে তাকায়, একবার তার পিতার চেহারার দিকে তাকায়, আরেকবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়। শেষ পর্যন্ত তার পিতা তাকে বললাম, হে বৎস মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা স্মরণ মেনে নাও, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে এই ইহুদি ছেলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন একটা মুস্কি হাসি দিয়ে করতে বের হইলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ও আল্লাহ তাআলার জন্য যিনি এই ইহুদি ছেলেকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন। একটা ইহুদি ছেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করার ফলে মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাত থেকে চিরস্থায়ী মুক্তি লাভ করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনার দুই হানা হাত মুবারক বাড়াই দিন, আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সঙ্গে সঙ্গে দুই হানা হাত মুবারক বাড়াই দিলেন। তৎক্ষণাৎ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত না সরাই ফেললেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমর ইবনে আস তোমার হাত কেন সরাই ফেললে কেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাত সেই সময় পর্যন্ত বাড়াবো না যেই পর্যন্ত আমি আপনি আমাকে একটা কথার ওয়াদা না করবেন। কি ওয়াদা? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা ওয়াদা দেন, যদি আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার অতীতের সমস্ত গুনাহ তা মাফ হবে কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আমর ইবনে আস তুমি কি জানো না, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা আই আল ঈমানু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তো তাই ঈমানের কারণে পূর্বের সমস্ত গুনাহ তা মাফ হয়ে যায়, হিজরত করার কারণে পূর্বের সমস্ত গুনাহ তা মাফ হয়ে যায়, হজ করার কারণে পূর্বের সমস্ত গুনাহ তা মাফ হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্বাস স্থাপন করে আর এই বিশ্বাস স্থাপন করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে লোকটা কি হবে? জান্নাতি হবে। জিন্দগির সমস্ত গুনাহ রব্বুল আলামিন এই ঈমানের খাতিরে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আর যদি এই কালেমা নিয়ে মৃত্যুবরণ না করে তাহলে কেমন অবস্থা হবে? এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون.
বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা, আমি আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন এবং মানব, লাহুম কুলুবুন, তাদের অন্তর রয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তর দ্বারা তারা কোনো কিছুই বিবেচনা করে না, কোনো কিছুই চিন্তা ফিকির করে না, ওয়ালাহুম আয়ুনুন, তাদের চক্ষু রয়েছে, লা ইউবসিরুনা বিহা, ওই চক্ষু দ্বারা তারা কোনো কিছুই দেখে না, ওয়ালাহুম আযানুন, তাদের কান রয়েছে, লা ইয়াসমাউনা বিহা, ওই কান দ্বারা তারা কোনো কিছুই শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, ওই সমস্ত লোক হলো নিকৃষ্ট। আল্লাহ বলেন, উলাইকা হুমুল গাফিলুন, ওই সমস্ত লোক হলো গাফেল সম্প্রদায়। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন, বেঈমান কাফের যারা আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, তাদের তো আমাদের মতোই ব্রেন রয়েছে, বিবেক শক্তি রয়েছে, তারা সবকিছু বুঝে, আমাদের মতোই চক্ষু রয়েছে সবকিছু দেখে, আমাদের মতোই কান রয়েছে সবকিছু শুনে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে তারা বিবেক থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরও দেখে না, কান থাকার পরও শুনে না, একটা প্রশ্ন হয় কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুককে সৃষ্টি করেছেন এবং তার জীবনের একটা মাকসাদ দিয়ে তাকে সৃষ্টি করেছেন। যেমন প্রথমে আসেন মাটি এবং পাথরের নাম্বার, মাটির কাজ হলো মাটি মাটির মতো পড়ে থাকবে, পাথরের কাজ হলো পাথর পাথরের মতো পড়ে থাকবে, তার কি অন্য কোনো কাজ আছে? মাটি পাথরে কি আমাদের মতো নামাজ পড়তে হয়, আমাদের মতো রোজা রাখতে হয়, তার কোনো কাজ আছে? মাটির কাজ হলো মাটি মাটির মতো পড়ে থাকবে, পাথরের কাজ হলো পাথর পাথরের মতো পড়ে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাটি এবং পাথরকে এমন কম উপলব্ধি শক্তি দান করেছেন, এমন এত কম বিবেক শক্তি দান করেছেন, যা আন্দাজও করা যায় না, কল্পনাও করা যায় না। দুই নম্বর হলো পশুর নাম্বার, দুই নম্বর আসেন গাছপালার নাম্বার। মাটি এবং পাথর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন গাছপালাকে দায়িত্ব একটু বেশি দান করেছেন। গাছের কাজ হলো ফুল দান করা, ফল দান করা। আসেন গাছে ফুল দেয় কিনা, ফল দেয় কিনা? তো গাছের কাজ হলো ফুল দান করা, ফল দান করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাছপালাকে মাটি এবং পাথর চেয়ে বিবেক শক্তি একটু বেশি দান করেছেন। তিন নম্বর হলো পশুপঙ্খীর নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মাটি পাথর গাছপালা চেয়ে পশুপঙ্খীকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক শক্তি একটু বেশি দান করেছেন, কারণ পশুপঙ্খীর কিছু কাজ আছে, সে যখন অন্যের ফসল খাইব তখন মালিক যখন তাকে দৌড়াবে তখন তার একটা কাজ হলো দৌড় দেওয়া আসলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাটি পাথর গাছপালা থেকেও বেশি বিবেক শক্তি দান করেছেন পশুপঙ্খীকে। কাকে? পশুপঙ্খী। চার নম্বরে আসে মানুষের নম্বর, মানুষ হল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বেহুদা সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন না, তাকে জীবনের একটা উদ্দেশ্য কি করেছে সৃষ্টি করেছে, তার একটা কি আছে? দায়িত্ব আছে। দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মাটি পাথর পশুপঙ্খী গাছপালার চেয়ে বিবেক শক্তি বেশি দান করেছেন, কারণ তাদের কি দায়িত্বটা কি একটু বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করে। এই জন্য সম্মানিত হাজরিন, এখন একটা মানুষের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করা। ওই মানুষটা যদি তার হুকুম আহকাম বাদ দিয়ে মন চাহি দিন দিয়ে করে পরিচালনা করে তাহলে তাকে মানুষ বলা যায় না। পানির কাজ হলো পিপাসা নিবারণ করা,
এখন পানি যদি আপনার পিপাসা নিবারণ না করে আরো আগুন সৃষ্টি করে আপনি পানি খুঁজবেন। নিকৃষ্ট কারণ চতুষ্পদ জন্তু জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া দাওয়া করার জন্য সৃষ্টি করেছেন, তার অন্য কোন দায়িত্ব নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শুধু খানা পিনা খাওয়ার জন্য সৃষ্টি করেন নাই, তাকে আরো অন্যান্য কিছু দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। সুতরাং মানুষ যখন তার দায়িত্বের কথা বলে পশু পঙ্ক্ষীর মতো চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় ওই মানুষটা চতুষ্পদ জন্তু জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। যেরকম নাউজ বিল্লাহ। এজন্য সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس الله رب العالمين অনেক মানব জাতিকে এবং জিন জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। কত প্রকার মানব জাতিকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন তিন প্রকার মানুষ কিরস্তে জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকার মানুষের কথা খুলে পবিত্র কালামুল্লাহতে ইরশাদ করেছেন। এই ইরশাদ অনুযায়ী মুফাসসিরিনে কেরামগণ বাহির করেছেন তিন প্রকারের মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে। এক নম্বর হলো কাফের, দুই নম্বর হলো মুশরিক, তিন নম্বর হলো মুনাফিক। এক নম্বর হলো কাফের, দুই নম্বর হলো কি মুশরিক, তিন নম্বর হলো কে মুনাফিক। এই কাফেররা প্রথমে জাহান্নামী, মুশরিকরাও জাহান্নামী, মুনাফিকরা হবে কি চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু যারা ঈমানদার তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না, বরং যদি খাঁটি ঈমান নিয়ে মরতে পারে, আমল যুক্ত ঈমান নিয়ে মরতে পারে, তাহলে সে চিরস্থায়ী জান্নাত লাভ করবে। আর যদি খাঁটি ঈমান নিয়ে মৃত্যুবরণ না করতে পারে, আমলের মধ্যে কোনো ঘাটতি আসে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি দিয়ে পবিত্র করার পরে তাকে কি দান করবেন, জান্নাত দান করবেন। কারণ ঈমানদারদের অভিমান ধরেন একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কিভাবে তাদের সুখ হবে, শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নির্ধারিত করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা যে মুমিন বান্দার অভিমান, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাত ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন জুলুমাত দ্বারা উদ্দেশ্য হলো আই বিল কুফ, অর্থাৎ কুফর থেকে ইলান নূর আই আল ঈমান, কুফর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের দিকে নিয়ে আসেন। লোকটা যদি ঈমানদার হয় তাহলে লোকটা হবে জান্নাতি, আর লোকটা যদি বেঈমান কাফের হয় তাহলে লোকটা হবে জাহান্নামী। সম্মানিত হাজিরিন সংক্ষেপে ঈমানদারদের কথা আলোচনা করেছি। দুই নম্বর প্রকার হলো কাফের, মুশরিক এবং মুনাফিক, যারা শয়তানের বন্ধু হবে। মুশরিক কি, মুনাফিক কি এবং কাফের কি, একটা একটা করে সংক্ষেপে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। এক নম্বর কার নম্বর বলছিলাম কাফের। এই কাফের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন ইন্নাল লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু,
নিশ্চয় যারা কাফের ওয়া মাতু ওয়া হুম কুফফার এবং যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওই সমস্ত লোকদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানাত ওয়াল মালাইকা সমস্ত ফেরেশতাগণের লানাত ওয়ান নাসি আজমাইন সমস্ত মানব জাতির লানাত কাফেরদের প্রতি কয় প্রকারের লোকের লানাত তিন প্রকারের লানত এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের লানত দুই নম্বর হলো সমস্ত ফেরেশতাগণের লানত তিন নম্বর হলো সমস্ত মানব জাতির লানত তিন প্রকারের লানত তারপর ইনশাআল্লাহ রাব্বুল আলামিন খালিদিনা ফিহা লা ইউখাফফু আনহুমুল আযাব ওয়া লাহুম তারা চিরকাল ওই লানতের মধ্যে থাকবে ওই শাস্তির মধ্যে থাকবে লা ইউখাফফু আনহুমুল আযাব তাদের থেকে আযাবকে একটু হালকাও করা হবে না ওয়া লাহুম ইউযারুন এবং তাদেরকে একটু বিরামও দেওয়া হবে না বিরতিও দেওয়া হবে না দুনিয়াতে মানুষ দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টা কাম করার পরে অস্থির হয়ে যায় পেনশন হয়ে যায় কষ্ট হয় তার সে পাঁচ মিনিট দশ মিনিট একটু রেস্ট হয় কিন্তু এই কাফের কুফফারদেরকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে তাদেরকে একটু বিরতিও দেওয়া হবে না অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে ফিরে রাখে তুম্মা মাতু ওয়া হুম কুফফার অতঃপর কাফের অবস্থায় মৃত্যুবরণ করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার পরে কি অবস্থায় মৃত্যুবরণ করে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইগফিরুল্লাহু লাহুম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করবেন না ওই কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতের শাস্তির কথা উল্লেখ করেছেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু أولئك أصحاب النار هم فيها خالدون الله رب العالمين بلان إن الذين كفروا নিশ্চয় যারা কাফের ওয়া কাযযাবু বিআয়াতিনা এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীকে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন তাকে অস্বীকার করবে আল্লাহ বলেন উলাইকা আসহাবুন্নার ওই সমস্ত লোক হলো কাফের ওই সমস্ত লোক হলো জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন এবং চিরকাল তারা ওই জাহান্নামের মধ্যে অবস্থান করবে যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে চিরকাল তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে চিরকাল সেই জাহান্নামের মধ্যে অবস্থান করবে কিন্তু সম্মানিত হাজরিন সামান্য পরিমাণ যারা পরিমাণ ঈমান যদি নিয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে তাকে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে না চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে না জাহান্নামের শাস্তি যখন দেওয়া হবে জাহান্নামীদেরকে তখন তারা জাহান্নামের মধ্যে চটপট করবে আর বলতে থাকবে কি বলবে রুবামা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন
কাফেররা জাহান্নামের মধ্যে ছটফট করার মতো, হ্যাঁ যদি আমরা মুসলমান হতাম, হ্যাঁ যদি আমরা মুসলমান হইতাম, তারা চাইবে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও হলেও জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য। দুনিয়াতে দেখা যায় একটা মানুষের প্রতি যদি মামলা হয়, বিচার দায়ের করা হয় বা তাহার প্রতি যদি কোনো শাস্তির অভিযোগ আসে, তাহলে সে টাকা পয়সা যে কোনো দিয়ে ব্যবস্থা করে সে শাস্তি থেকে বাঁচতে পারে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের চাইবে যত সম্পদ হোক দুনিয়াতে ছিল সমস্ত সম্পদ, এই পরিমাণ আরো সম্পদ দিয়ে হলে উনি জাহান্নাম থেকে বাঁচা যায়। এই কথাটা আল্লাহ রাব্বুল্লাহ আলমিন পবিত্র কালামুল্লাহ রেখা এটার মাধ্যমে إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب إن الذين كفروا للشجر كافر لو أن لهم ما في الأرض جميعا যদি তাদের নিকট পৃথিবীর দুনিয়ার সমস্ত সম্পদ থাকে, ওয়ামিসলাহু মাহু এবং সেই পরিমাণ যদি আরো সম্পদ থাকে, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা ওই সমস্ত সম্পদ দ্বারা যদি সে জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, আল্লাহ বলেন মা তুকব্বিলা মিনহুম তাদেরকে থেকে এই সম্পদ গুলো গ্রহণ করা হবে না। দুনিয়াতে যত সম্পদ ছিল সেই পরিমাণ আরো সম্পদ জমা করে যদি তা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ঘুষের মতো দিতে চায়, দিয়া জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে আল্লাহ বলেন মা তুকব্বিলা মিনহুম জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে না, তাদের সম্পদ গ্রহণই করা হবে না। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বরঞ্চ জাহান্নাম থেকে তো বাঁচতে পারবে না, না ওই বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ওই কাফের কুফররা হলো সমস্ত আশরাফুল মখলুক সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত মখলুক রয়েছে সমস্ত মখলুকের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন إِنَّ شَرَّ الدَّوَابِّ عِندَ اللَّهِ الَّذِينَ كَفَرُوا إِنَّ شَرَّ الدَّوَابِّ عِندَ اللَّهِ الَّذِينَ كَفَرُوا নিশ্চয় সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে নিকৃষ্ট। আদ্দাওয়াব শব্দের অর্থ হলো নিকৃষ্ট সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কে? কাফের। কে? কাফের। তো বলছিলাম তিন প্রকার লোক চিরস্থায়ী জাহান্নামে হবে, সংক্ষেপে বলতেছি। এক নম্বর কাফের, দুই নম্বর কে? মুশরিক। দুই নম্বর কে? মুশরিক। এই মুশরিকদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন পবিত্র কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিক ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিক ওয়া ইগফিরু মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইগফিরু ক্ষমা করবেন না আই ইউশরাকা বিহি যে তার সঙ্গে শরীক করবে ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা কিন্তু অন্যান্য গুণে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন নাও করতে পারেন। শিরিক ছাড়া অন্য যে কোনো গুণে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন নাও করতে পারেন। তবে যদি ঈমানদার হয় আমরা আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করবেন। কিন্তু শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ক্ষমা করবেন না। শিরিক কি? অর্থাৎ প্রত্যেকটা ইবাদত বন্দিগির মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করার মধ্যে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করা, এটাই হলো কি শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন শিরিককারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এই কথাটি একটি উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। মনে করেন একটা মানুষ, একটা পুরুষের একজন স্ত্রী যদি লোকটার হাজার হাজার টাকার সম্পদ নষ্ট করে ফেলে, তাহলে এই পুরুষ এই মহিলাকে একদিন ক্ষমা করবে, উপস্থিত একটু মহিলার প্রতি রাগ করবে, কিন্তু তার স্ত্রীকে একদিন না একদিন কি করবে, মাসখানেক দেড় মাস দুই মাস পরে তাকে কি করে দিবে, ক্ষমা করে দিবে। কিন্তু ওই পুরুষটা যদি দেখে তার স্ত্রী তাকে বাদ দিয়ে অন্য আরেকটা পুরুষকে একই বিছানায় জায়গা দিয়েছে, তাহলে ওই পুরুষ কি তার স্ত্রীকে ক্ষমা করবে? কোন বিবেকবান পুরুষ, আকলবান পুরুষ কি ওই স্ত্রীকে ক্ষমা করবে? ঠিক তেমনি ভাবে সম্মানিত হাজরিন, অন্যান্য ইবাদত বন্দীর ক্ষেত্রে যদি একটু ত্রুটি হয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দী বা যদি অন্য কাউকে শরীক করে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কি করবেন না, ক্ষমা করবেন। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي যদি তোমার পিতা মাতা তোমাকে এক আল্লাহর সঙ্গে শিরিক করতে পীড়াপীড়ি করে, তোমার মাতা পিতা যদি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করতে যদি পীড়াপীড়ি করে, আল্লাহ বলেন মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা, তুমি তাদের কি করবে না, অনুগত করবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সেবা যত্ন করার জন্য, মাতা পিতার সাথে সব ব্যবহারের জন্য হুকুম করেছেন। যেমন সূরায়ে বনী ইসরাঈলের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ক্বামা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاغْفِرْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরায়েলের মধ্যে মাতা পিতার সঙ্গে সব ব্যবহারের নির্দেশ করেছেন। বিস্তারিত আলোচনার সময় নয়, হুজুর এসে গেছেন। সম্মানিত হাজরিন, আমি যেই কথাটি বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমার পিতা মাতা তোমাকে বাধ্য করে পীড়াপীড়ি করে, মালাই সালাকা বিহি আয়লম, যার জ্ঞান তোমার নাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করতে যদি তোমাকে পীড়াপীড়ি করে, আল্লাহ বলেন লাজুন মালাই সালাকা বিহি আয়লম ফালা তুতিউহুমা, তুমি তাদের কথা মানবে না, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মাউফা, মহিলা ছিল ওই মুশরিকা মহিলা, সে শিরিক শিরিক পূজার শিরিক শিরিকি করত। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন বন্যা শুরু হয়ে গেল, ওই মুশরিকা মহিলা
ওই মুশরিকা মহিলা বন্যার পানি থেকে রক্ষা পাওয়ার জন্য তার ছেলেকে সঙ্গে সঙ্গে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠল, যখন পাহাড়ের চূড়ার মধ্যে উঠল ওই মুশরিকা মহিলার গোড়া পর্যন্ত পানি উঠে গেল। ওই মুশরিকা মহিলা তার ছেলেকে মাথার উপর উঠাইল, পানি যখন মাথা পর্যন্ত উঠল সঙ্গে সঙ্গে মহিলা হাত ধরে তার ছেলেকে এইভাবে ধরলো উপরের দিকে, সঙ্গে সঙ্গে ওই বন্যার পানি এসে মা ছেলে দুজনকে একেবারে ধ্বংস করে দিল। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু রহমাতুল্লিল আলামিন বলেন, আমার সাহাবায়ে কেরাম যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন মুশরিক মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ক্ষমা করে দিতেন। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন, হে আমর ইবনুল আস তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কি হয়ত রয়েছে, আল্লাহর প্রতি বান্দার কি হয়ত রয়েছে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন, আল্লাহ করবে তার সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর প্রতি বান্দার হক হলো যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করবে তার সঙ্গে শরীক করবে না, তাকে তিনি জাহান্নামের শাস্তি দিবেন না। তো সম্মানিত হাজরিন, এই কিছু আলোচনা হলো। প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করেছেন, ইবাদত বন্দি করব কার? একমাত্র কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করব, এই আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ইবাদতের মধ্যে কাউকে শরীক করাও যাবে না, কাউকে কি করা যাবে না, শরীক করাও যাবে না। তিন নম্বর হচ্ছিল মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্বন্ধে অনেক আয়াত নাযিল করেছেন, মুনাফিকদের কথা আলোচনা মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।